হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার মানু লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইরে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো চলো, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম প্রত্যেক দিনের মতো। এখন বাজে হচ্ছে 7টা মতন আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো সেরেছি, সেই কাজগুলো সেরে নেওয়ার পরে এই যে দেখো, এক গামলা শার্ট দেওয়ার জন্য বার করেছি। আর এই শার্ট দিচ্ছিলাম, এগুলো দেখো নোংরা সেরকম কিছু হয়নি, কিন্তু ঘামে গন্ধ হয়েছে। আর গরমের দিনে জিনিস কি বলো তো, নোংরা হওয়ার দরকার হয় না, ঘেমে গেলে সেটা গন্ধ হয়। আর সেটা যদি কেচে না দিই তো একেবারে বাপরে যাই পরিস্থিতি হয়ে যায়, তাই না বলো? গন্ধে টেকা যায় না। তো যাই হোক, বাজে লাগবে ওই জন্য এই যে। আর ছুটির দিনে যদি বাড়িতে থাকি, সেদিনকে আর সারাদিন কাজ করে আমি কুলকিনারা পাই না, মানে নিঃশ্বাস ফেলারও সময় পাই না। তো যাই হোক, আমাদের কাজ, সংসারের কাজ তো আমাদেরই করতে হবে, তাই না বলো? সংসারের কাজটা তো আর কেউ করে দেবে না। তো ওখানে এক গামলা সার্ফ দিলাম, সার্ফ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই যে দেখো, ড্রেসিং টেবিলের সামনেটা দু তিন দিন হাত দেওয়ার সময় পাইনি, কারণ সকালে বার হয়ে যায় 9টার সময়, তো আবার সন্ধ্যা লেগে যায় আসতে, সেই কারণের জন্য সারাদিন সময় থাকে না সব দিন। তো যাই হোক, এখানে এগুলো পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম, আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম এখানে অতটা নোংরা পড়ে না। এখানে কি হয় বলো তো, মেয়ে হচ্ছে ওই ইয়ে করবে, পাউডার লাগাবে গায়ে, আর পাউডার লাগাতে গিয়ে ওই ড্রেসিং টেবিলের উপরে ফেলবে, দিয়ে ফেলে জায়গাটা আরও নোংরা হয়ে যায়। তো সেই জায়গাটাই পরিষ্কার করছিলাম। আর বলে না, সংসারের কাজ করা কিন্তু কোনো খারাপ জিনিস নয়, বলে না সেই লক্ষ্মীশ্রী নারী পরিচয় হলো সংসারের কাজগুলি গুছিয়ে করা, তাই না বলো? আর সংসারের কাজগুলো তো গুছিয়ে করতেই হবে। তারপরে এই যে খাটের এইগুলোতে ধুলো ধুলো মনে হচ্ছিলো, এটা হচ্ছে কি বলো তো, প্রত্যেক দিনই মোছা হয়, তাহলেও মনের নেশা, তাই না বলো? আর খাটের এইগুলো হাজারো আমি কিন্তু প্রত্যেক দিন তোমরা দেখতে পাও আমি মুছি, মুছলেও কি হয় বলো তো, কালো কালো হয়ে গেছে, কারণ খাটটা তো সেই অনেক দিন আগেকার খাট, সেই জন্যে ওগুলো কালারটা মানে নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, ওসব জিনিস তো আর বারবার চেঞ্জ করা যায় না, আর কালারও কিন্তু করা হয় না আমাদের খাট নেওয়ার পরে থেকে। তো এই যে চেয়ারগুলো, চেয়ারগুলো নোংরা হয়েছে দেখলাম, সেই জন্য ন্যাকড়াটা একটু ভিজে ইয়ে করে চেয়ারগুলো একটু মুছে দিচ্ছিলাম। আর চেয়ার দুটো খুব মজবুত আমাদের, আমার মেয়ে একেবারে ধরাম ধরাম করে ফেলে, আর ওর উপরে চেয়ারের উপরে উঠবে, উঠে নাচবে, তাও কিন্তু চেয়ারগুলো কিছু হয় না। আর নীলকমলের চেয়ারগুলো কিন্তু ভালো হয়, এমনি অর্ডিনারি কোম্পানির চেয়ার অল্প পয়সায় কিন্তু পাওয়া যায়, কিন্তু এতটা মজবুত হয় না, আর কমা জিনিস দেখতেও ভালো লাগে না। আর দামি জিনিস নিলে তাতে আমার পাঁচটা না হোক, একটা হোক না, জিনিসটা মজবুতও হয়, ভালো হয়, দেখতেও একটা তার সৌন্দর্য থাকে, তাই না বলো? কালারটারও একটা গ্লেজ থাকে। তো সেই জন্যেই তো মেয়ে ওইভাবে ফেলাছেলা করে, আবার উপরে ওঠে। আমরা বড় মানুষরাও কিন্তু কিছু দরকার হলে উঁচুতে যদি হাত না পাই, ওই চেয়ারের উপরে উঠে কিন্তু দরকারটা সেরে নিই, তারপরেও কিন্তু চেয়ারগুলো কিছু হয় না আমাদের। তো যাই হোক, চেয়ারগুলো মোছার পরে এখানে আমি বিছানা তুলতে চলে আসলাম। আর বিছানাটা তুলছিলাম, দেখেছো মশারিটা ভাঁজিয়ে নিলাম। তো মশারির ভিতরে কালকে কি হয়েছিল জানি না, মশা ঢুকে পড়েছিল। আর মশারির ভিতরে মশা ঢুকলে কাউকে না খেলে কিন্তু আমাকে খাবে, কারণ হচ্ছে আমার পায়ে জানি না একটা মশা কামড় দিলেই আমি কিন্তু জেগে যাই, ঘুম ভেঙে যায় আমার। আর মশা আমাকে খুব মানে কামড়ায়, কেন জানি না, ওই জন্য মাঝে মধ্যে আমি মেয়েকে বলি যে আমাকে এত মশাই কামড়ায় কেন। তো যাই হোক, বিছানা টিছানা তুললাম। আর তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেছিলাম, বিছানার চাদর পাতা থাকবে, তারপরেও কিন্তু মেয়েকে কাঁথা পাততে হবে, আর কাঁথা যদি না পাতে মেয়ের কিন্তু ঘুম হবে না, এটা মেয়ের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর মেয়েকে আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো তারপরে এই যে দেখো, ঘরটার মোছা দিলাম, ঘরটার মোছা দিয়ে নিচের বাকি ঝাঁটপাট দিলাম, নিচে গিয়ে নিচের কাজ সেরে আবার অনেকগুলো তো কাঁচাকুচো করেছি, মানে শার্ট মাখালাম, তোমরা দেখলে এক গামলা শার্ট দিয়েছিলাম, কাঁচাকুচো করে এই যে সান্ধান করে আবার চলে এসেছি, একেবারে চেঞ্জ টেঞ্জ করে মাথা টাথা আঁশ দিয়ে চলে এসেছি। আর আমার স্নান করার নিয়ম হলো স্নান টান করে আসবো ঘরের ভিতরে, একেবারে শাড়ি টাড়ি পরে মাথা টাথা আঁশ দিয়ে তারপরেই বার হই।
তো কাঁচাকুচো করেছি বারান্দায়, সামনে এখানে দেওয়া হবে না, ওই জন্য ভাবলাম প্রচণ্ড রোদের তাপ, তো 10 মিনিট মতো ছাদে দিয়ে আসি, জল ঝরে গেলে তখন এনে সামনে সামনে ঝুলিয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে, তো সেই কারণের জন্যই ছাদে একটু দিয়ে আসলাম। আর এত রোদের তাপ বন্ধুরা, দাঁড়াতে পারছিলাম না, প্রচণ্ড রোদের তাপ, মানে পায়ে নেওয়া যাচ্ছিল না এত তাপ। তো জামা কাপড়গুলো তো মেলে দিলাম, এবার কিছু তো খেতে হবে, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, আর প্রচণ্ড খিদেও লেগে গেছে, আর 11:30টা বেজে গেছে, মানে কোনো কিচ্ছু না, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তারপরে নিচে এসে ঠাকুরকে জল দিলাম, তো ঠাকুর পুজো করে তারপরে এই যে মেয়ে ওটস করেছিল, একটু ওটস করেছিল, তো ওটসটা আমি যখন কাজ করছিলাম তখন মেয়ে করেছিল, ওটসটা খেয়ে নিলাম, মানে ওটসটা ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছিল আর কি ওটসের আজকে। অন্যান্য দিন তো এমনি সিদ্ধ করে খাই, তো আজকে ওটসের খিচুড়ি বানিয়েছিল, ওটসের খিচুড়ি খেয়ে নিলাম, সকালে আজকে ভারী খাবারই খাওয়া হয়ে গেল। আর ওটসের খিচুড়ি খেতে খুব ভালো লাগে, ডালিয়ার খিচুড়ির থেকে ওটসের খিচুড়িটা বেশি ভালো লাগে, তো একটু মানে কি বলবো, নালা নালা টাইপের হয় আর কি, তবু ভালো লাগে আমার, আমারও ভালো লাগে, মেয়েও খুব পছন্দ করে। তো যাই হোক, ওখানে সকালের খাবারটা খেয়ে নিলাম, আর সকালে মেয়ে তো ওটস বানিয়েছিল, এবার দুপুরের রান্না তো আমাকে করতে হবে, তাই না বলো? তো এখানে এঁচোড়টা কেটে নিয়ে ভাপিয়ে নিলাম, আর এঁচোড় ভাপিয়ে নেওয়ার পরে এই যে এঁচোড়ের সবজিটা আমার বানানো হয়ে গেছে, দুটো আলু দিয়েছিলাম আর অল্প একটু এঁচোড় ছিল, একটা টমেটো টমেটো কেটে দিয়ে এই যে এঁচোড়ের দম বানিয়েছি। আর এঁচোড়ের তরকারিটা কালারটা ফ্যাকাশে হয়েছে বলে যেন ভেবো না বন্ধুরা যে তেল মশলা আমি কিছুই দিইনি, তার কারণ হচ্ছে আমরা কাঁচা লঙ্কাটা খাই, শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা দিলে মেয়ে বলে কি না পেট জ্বলছে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে। তো যাই হোক, শুকনো লঙ্কা হয়তো শাকে ফোড়ন দিই। তো তারপরে ওই যে এঁচোড়ের সবজিটা হয়ে গেছে, এঁচোড় আলুর দম করলাম, আর পাট শাক, তো পাট শাক ভাজা করব, আগে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম তোমরা দেখলে, তারপরে এই যে এখানে রসুন আর লঙ্কা ভাজলাম, আর খুব কম তেল মশলাতেই আমি রান্না করি বন্ধুরা, যেন কেউ খারাপ কমেন্ট করো না। তো যাই হোক, রান্না টান্না করে রেখে আবার স্নান করতে গিয়েছিলাম, আর স্নান ধান করে এসে, তো তারপরে স্নান ধান করে চলে এসেছিলাম, আর স্নান করে এসে খাওয়া দাওয়া করে, গরম লাগছিল প্রচণ্ড, তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সেরে এখন সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় মেয়ে বলল খিদে লেগেছে, ওই জন্য একটু ছোলা ভিজানো ছিল, তো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, ছোলা সিদ্ধ করে নিয়ে এই যে মুড়ি মাখাচ্ছিলাম, তো মুড়ি মাখাচ্ছিলাম ছোলা সিদ্ধ দিয়ে, এই যে দেখতে পাচ্ছ গরম, মানে গরম গরম ছোলা আর গামলায় করে মাখাচ্ছিলাম। তো যাই হোক, সন্ধ্যার সময় অনেকদিন পর আবার মুড়ি মাখাচ্ছি, সন্ধ্যার সময় মুড়ি খাওয়া হয় না সেভাবে, তো সময়ই হয় না, আর সন্ধ্যার সময় বাড়ি আসি তখন আর কী করে মুড়ি খাবো, কারণ সারাদিন তো ভাত টাত খাওয়া থাকে না, সারাদিন ভাত টাত খাওয়া থাকে না, শুকনো খাবার খাই, এবার বাড়ি আসার পরে তখন মনে হয় রান্না টান্না করে খাওয়া দাওয়া করব, তো সেই জন্যই। তো তারপরে এই যে তারপরে মুড়ি টুড়ি মাখিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি মুড়ি নিয়ে একেবারে বসে থেকে মাখালাম, মাখিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লেগেছি, আর একটা মোটাপাড়া লঙ্কা নিয়েছি, আর এই লঙ্কাগুলো মানে ভাবছিলাম ঝাল হবে না, কিন্তু এমন লঙ্কা একটা নিয়েছি প্রচণ্ড ঝাল। তো মেয়েকে বললাম মুড়ি নে, মেয়ে বলছে খাবো না, তো মেয়ে খাক আর না খাক আমি নিজেই খেতে লেগেছি। তো বন্ধুরা, আজকে মুড়ি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করলাম, দেখা হবে।